আমরা বিভিন্ন মার্কেট ও বিপণী বিতান সমূহে এই মুহূর্তে প্রচুর ক্রয় বিক্রয় হচ্ছে এবং আর্থিক লেনদেন হচ্ছে এবং জনসমাগম হচ্ছে। এই বিষয়টা মাথায় রেখে আমরা নিরাপত্তা পরিকল্পনা করেছি। অসাধু চক্র কর্তৃক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভেজালযুক্ত খাবার বিপণন পরিলক্ষিত হয়ে থাকে, এই বিষয়টা আমরা মাথায় রেখেছি। ঘরমুখী মানুষ যে বাড়ি ফিরছে তারা যদি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারে সে ব্যাপারে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। অর্থাৎ আমাদের সারা দেশে ব্যাটালিয়নসমূহ দেখবেন যে বিভিন্ন এলাকায় সার্ভিস সেন্টার নামে একটা সেন্টার করেছে, সাপোর্ট সেন্টার সরি, যেখানে আমরা ট্রাফিক ফ্লোটা নর্মাল রাখার জন্যই শুধু না, কোনো যাত্রী বা কোনো গাড়ি যদি কোনো সমস্যা ফেস করে বা ইফতার সময় হয়ে থাকে, পানির সরবরাহ লাগে, ইভেন দেন কেউ যদি অসুস্থ হয়ে থাকে সেজন্য পর্যাপ্ত মেডিসিনের ব্যবস্থা আমরা রেখেছি। এছাড়া আমরা যে ব্যবস্থা করেছি এই ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় যে জামাতগুলো হবে সেই জামাতের নিরাপত্তার জন্য আমরা সব ধরনের অ্যারেঞ্জমেন্ট রেখেছি। সেটা ইউনিফর্মে আছে, সিভিল পোশাকে আছে এবং সেই প্রত্যেকটা ঈদ জামাত উপলক্ষে আমাদের যে গোয়েন্দা নজর সেটা অব্যাহত থাকবে। এই সময় অধিকাংশ লোকজন ছুটিতে বাড়িতে চলে যাবে, দোকানপাট এবং বাড়িঘর খালি থাকবে, সেটা যাতে নিরাপদ থাকে সেজন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। সারা দেশব্যাপী পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, হ্যাভিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং। এছাড়াও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাব, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, র্যাব এয়ার উইং, হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে সড়ক, রেল এবং নৌপথে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশব্যাপী ঘরমুখী মানুষকে নিরাপত্তা প্রদানের পাশাপাশি র্যাবের সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল ব্যাটালিয়ন সমেত দায়িত্বপূর্ণ এলাকায় বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানসমূহে ঈদের দুই দিন পূর্ব হইতে ঈদের পরের দিন পর্যন্ত র্যাব কন্ট্রোল রুমের পাশাপাশি যে কথা বললাম র্যাব সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। সড়ক, রেল এবং নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন এবং হয়রানি, অজ্ঞান মলমপাড়ি, চাঁদাবাজি এবং ছিনতাই রোধকল্পে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাই বাস, পিকআপ, লেগুনা ইত্যাদি যানসমূহের চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করা এবং মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন টার্মিনাল ও আশপাশের স্থানসমূহে টিকিট কালোবাজারি প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সড়ক ও নৌপথে বাস, লঞ্চ চালকরা যেন প্রতিযোগিতামূলকভাবে বাস, লঞ্চ চালনা না করে সেজন্য বাস ও লঞ্চ মালিক এবং চালকদের সতর্কীকরণ ও সচেতন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফিটনেসবিহীন লঞ্চ যেন চলাচল করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিং মল সহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টহল বৃদ্ধি করা হয়েছে। ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী অর্থাৎ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরে এই জেলাতে সারা দেশের যে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের সময় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে সহযোগিতা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।